السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم ইশোদা আল্লাহর নামে গান গাই ইশোদা মোর প্রাণ জুড়াই ইশোদা মোর প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার
ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কলরবা উপজেলার ঝাপাঘাট পিডিজি সম্মিলিত এতিমখানা কমপ্লেক্স ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোখতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক আপনাদের অত্র এলাকার প্রীতি সন্তান, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, সকলের পরিচিত জন এবং সকলের ভালোবাসার মানুষ জনাব ডাক্তার শেখ আবুল বাশার, আতালাল্লাহু উমরাহু ও বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব, মাহফিলের সম্মানিত স্পেশাল গেস্ট জনাব আলহাজ শেখ আমজাদ হোসেন, জেলা পরিষদ সদস্য, জেলা পরিষদ সাতক্ষীরা জনাব মীর খায়রুল কবির, জনাব এম সাইফুল্লাহ, জনাব মোয়াজ্জেম হোসেন, এস এম আফজাল হোসেন হাবিল সহ মাহফিলে যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় ঝাপাঘাট কলরোয়া তথা সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কেরিমের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে, খুশি হয়ে, প্রাণবন্ত আওয়াজে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসরের সময় এটা খুব সংক্ষিপ্ত সময়, এই সময়ের নামে আল্লাহ তাআলা কোরআনুল কেরিমে একটি সূরাও দিয়েছেন। সূরাটার নাম কি? সূরাতুল আসর। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আসরের সময়ের, আসরের ওয়াক্তের কসম করেছেন। কি কারণে আল্লাহ তাআলা আসরের ওয়াক্তের কসম করেছেন? কারণ আসর থেকে সূর্যাস্তের সময় এই সময়টা খুব শর্ট, খুব সংক্ষিপ্ত সময় এবং এটি খুব দ্রুততার সাথে চলে যায়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবনের সফলতা আর ব্যর্থতার কথা বলেছেন।
এবং মানুষকে সাবধান করেছেন মানুষ যেন এই সময়ের ব্যাপারে গাফেল হয়ে না যায়। যেখানে আল্লাহ তাআলা আসরের কসম করে আসরের সময়টার গুরুত্ব দিয়েছেন, সেখানে আমি আপনি কোরআনের মাহফিলে আমরা যারা বসেছি পারস্পরিক কথাবার্তা বলে এই আসরের সময়ে আমরা সময় নষ্ট করি, আমরা কি সময়ের হক নষ্ট করব? তাহলে পারস্পরিক কথা বলা যাবে না, খুব শর্ট টাইম। আমি অসংলগ্ন অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করতে চাই না, কারণ আমাদের ভাইয়েরা খুব পরিশ্রম করে, খুব কষ্ট করে, মেহনত করে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। সুতরাং আমরা এখানে বসে প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাবার চেষ্টা করব, প্রত্যেকটি কথা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানার এবং জীবনে সেগুলো মেনে চলার মন মানসিকতা নিয়ে শুনব, বাস্তবিক জীবনে সেগুলো আমরা আমলও করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় যে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলে আমরা সময় নষ্ট করব, বরং এটি হচ্ছে কোরআনুল কারীমের মঞ্চ। এখান থেকে আমরা শান্তি, ঐক্য, এখান থেকে আমরা আমাদের জীবন পরিবর্তনমূলক কথা শুনব ইনশাআল্লাহ। আমার হাতে আপনারা যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটার নাম কি? সবাই বললেন না, এই বইটার নাম কি? আল কোরআন। এই কিতাব বাংলাদেশের কোনো হুজুর বা সৌদি আরবের কোনো শেখ অথবা পৃথিবীর কোনো আলেম লিখেছে? এই কিতাবটি যার পক্ষ থেকে নাজিল হয়েছে জুড়ে বলেন তো তার নাম কি? আল্লাহ। আল্লাহর নাম বলতে মনে হয় খুব কষ্ট লাগে আপনাদের, তাই না? এই কিতাব যার পক্ষ থেকে এসেছে তিনি কে? আল্লাহ। যে ফেরেশতার মাধ্যমে এসেছে সেই ফেরেশতার নাম জিব্রিল, এবং যার উপরে এই কিতাব নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার উপরে এই কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন কোরআনের ফার্স্ট টু লাস্ট, পূর্ণাঙ্গ কোরআনের একেবারে প্র্যাকটিক্যাল রূপ। এটি আমার হাতে যে কোরআন আপনারা দেখছেন এটি হচ্ছে প্রিন্টেড কোরআন, কোরআনের হার্ড কপি, আর নবীজি ছিলেন কোরআনুল কারীমের প্র্যাকটিক্যাল রূপ, বাস্তব নমুনা। সুবহানাল্লাহ, আমরা কি কোরআনুল কারীমের বাস্তব নমুনা হতে পেরেছি? আমরা কি কোরআনুল কারীমের আলোকে আমাদের জীবনকে তৈরি করতে পেরেছি? আমরা পারি নাই, অথচ এটি হচ্ছে আমাদের জীবন দর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে এই কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন আমাদের জীবন দর্শন, তার চরিত্র হলো আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। পৃথিবীর যে কোনো মানুষ, সে যে কোনো ধর্মের হতে পারে, যদি ওই নবীজিকে ফলো না করে, অনুসরণ অনুকরণ না করে, তার দুনিয়াও ব্যর্থ, আখেরাতও। আমরা দুনিয়া আখেরাতের সফলতা চাই কি চাই না? রব্বুল আলামিন এই জন্য বলেছেন দুনিয়ার মানুষেরা যদি দুনিয়া আখেরাতে সফলতা চায় তাহলে ওগো আমার নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন উল আতিউল্লাহ রাসূল ফাইন তাওয়াল্লু ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন আমার নবী আপনি জানিয়ে দেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আর যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কোনো অস্বীকারকারী কোনো কাফেরকে আল্লাহ পছন্দ করেন না। অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে, মেনে চলতে হবে কার বিধান? যারা আল্লাহর বিধান আর রাসূলের জীবন আদর্শকে জীবনের গাইডলাইন হিসেবে গ্রহণ করে জীবন পরিচালনা করবে, রব্বুল আলামিন এবার তাদের ব্যাপারে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
تَبِعُونِ يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ আল্লাহ তাআলা বলছেন ও আমার নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমাকে ফলো করো আমার অনুসরণ অনুকরণ করো যদি আমাকে ফলো করো আমাকে অনুসরণ অনুকরণ করো আল্লাহকে ভালোবাসা লাগবে না ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম তিনি যখন তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝলাম আমরা আমরা নবীজিকে আমাদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করলে আল্লাহর রহমত পাওয়া যাবে দুনিয়া আখেরাতে সফলতা পাওয়া যাবে আর যে ব্যক্তি আল্লাহর নবীকে তার জীবন দর্শন হিসেবে তার জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেনি তার দুনিয়াও শেষ আখেরাতও যাকে আপনি ফলো করবেন যাকে আপনি অনুসরণ করবেন তার ক্যারেক্টার তার চরিত্র অনুসরণীয় অনুকরণীয় হওয়া লাগবে যাকে আপনি অনুসরণ করবেন তিনি আদর্শের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হওয়া লাগবে এই জন্য রব্বুল আলামিন তার হাবিব কেমন চরিত্র দিয়েছেন তার হাবিবের চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের একটি সিফাতি নাম ডেডিকেট করেছেন আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওগো নবী আপনি এক পুত পবিত্র মহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ আযীম এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাত বা গুণবাচক নাম আল্লাহ এটি হচ্ছে আল্লাহ তাআলার ইসমুল যাত তার সত্তাগত নাম এটি ছাড়াও আল্লাহ তাআলার অসংখ্য সিফাতি নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে আযীম এটি আল্লাহ তাআলার সিফাতি নাম আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্র বর্ণনায় তার নিজের একটি নাম আল্লাহ উৎসর্গ করেছেন সুবহানাল্লাহ পৃথিবীর কোন মানুষের চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের নাম দিয়েছেন কারো বেলায় তো নাই এমনকি অন্য কোন নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তার নিজের সিফাতি নাম ব্যবহার করেন নাই কিন্তু আমার আপনার নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের সিফাতি নাম ডেডিকেট করেছেন আল্লাহু আকবার কি চরিত্র এমন সুমহান চরিত্র যার চরিত্র নিয়ে কথা বলে বলে শেষ করা যাবে না দেড় হাজার বছর আগ থেকে সেই নবীর ব্যাপারে ওয়াজ করা হচ্ছে ওয়াজ কি শেষ হয়ে গিয়েছে নাকি কত আলেম নবীজির সিরাত নবীজির বায়োগ্রাফি নবীজির জীবনে লিখেছে এখনো লেখা হচ্ছে কিয়ামত পর্যন্ত লেখা হবে কিন্তু লিখতে লিখতে শেষ করা যাবে মনে করেন কোন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেল তার জীবনে লেখা হলো কিংবা তার জীবনের উপরে আলোচনা হলো এক দুই ঘন্টা আলোচনা হয় শেষ আর আমার নবীর জীবনের ব্যাপারে দেড় হাজার বছর আগ থেকে আলোচনা শুরু হয়েছে আলোচনা হচ্ছে হবে কেমন পর্যন্ত হবে আমার নবীর যে জীবন আদর্শ আমার নবীর যে চরিত্র সেই সুমহান চরিত্রের সেই জীবন সমুদ্রের অতল তলদেশে অবগাহন করা কারো দ্বারা সম্ভব হবে না আমার মতো ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ আমি নবীজির জীবন সমুদ্রে যদি আমি ঝাঁপ দেই অতল তলদেশে অবগাহন করা তো দূরের কথা কিছু দূর আগাতে পারবো নবীজির জীবনে এত এক মহাসমুদ্র এমন এক চরিত্র আল্লাহ তাআলা তার নবীকে দিলেন আপনার আমার জীবনের এমন কোন দিক বা বিভাগ নেই যেখানে নবীকে ফলো করা যাবে না বরং সকল দিক এবং বিভাগে আপনি নবীকে ফলো করতে পারবেন এই জন্য আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যিকরাল্লাহা কাসীরা আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা আল্লাহকে অধিক স্মরণ করে আল্লাহ আর আখেরাত পাবার আশা রাখে তাদের জন্য আমার নবীর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা সুবহানাল্লাহ
নবীজির জীবনের ভেতরেই রয়েছে আমাদের জীবনের অনুসরণীয় অনুকরণীয় জীবন আদর্শের নমুনা। সেই নবীকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনুসরণ করা লাগবে, আমরা পারবো তো ইনশাআল্লাহ। নবীজিকে অনুসরণ করতে হলে নবীজির বায়োগ্রাফি জানতে হবে, জীবনী জানতে হবে। আমরা অনেকেই আছি নবীজির সিরাত, নবীজির বায়োগ্রাফি, নবীজির জীবনী আমরা জানি না। আপনি অনুসরণ করবেন কেমনে? মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আপনি তো পড়লেন না, জানলেন না, আর নবীর উম্মত হয়ে গিয়েছেন। নবীজির চরিত্র কেমন ছিল আসেন তো আমরা জেনে নেই। আজকে এই সংক্ষিপ্ত সময়ে সব বলা যাবে না। আমি চিন্তা করলাম অসংখ্য মা বোনেরা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। চিন্তা করলাম এমন কিছু কথা বলা আপনাদের সামনে দরকার যেগুলো সকল শ্রেণীর মানুষের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। তো নবীজির এই বিশাল জীবন সমুদ্র থেকে আমি আজ আপনাদের সামনে নবীজির 10টি চারিত্রিক গুণাবলী কোরআন সুন্নাহ থেকে তুলে ধরব। নবীজির 10টি চারিত্রিক গুণাবলী আপনাদের সামনে তুলে ধরব। এগুলো যদি আমরা গ্রহণ করে আমাদের জীবনকে সে আলোকে গঠন করতে পারি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এমনকি আমাদের সামগ্রিক জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজ আমরা নবীজির কয়টি চারিত্রিক গুণাবলী নিয়ে কথা বলবো? আরো আসতে বলেন, আমরা কিন্তু আলোচনা শুরু করে দিয়েছি, কয়টি? 10টা কিন্তু মুখস্থ করে যাওয়া লাগবে, একটাও মুখস্থ না করে যাইতে পারবেন না এখান থেকে। একদম 10টা মুখস্থ করে মোনাজাত হবে এখানে, জামাতে নামাজ হবে, এরপরে বাড়ি যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সবাই ভালো করে শোনেন, কান লাগান, শুরু হচ্ছে। আমার নবী ছিলেন সবচাইতে লজ্জাশীল ব্যক্তি, সুবহানাল্লাহ। প্রথম পয়েন্ট এটা নিয়ে আসলাম কেন, কিছুক্ষণ পরেই টের পাবেন। আমার নবী ছিলেন সবচাইতে লজ্জাশীল ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লজ্জাশীল ছিলেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন كان رسول الله صلى الله عليه وسلم اشد حياء من العذراء في خدرها। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা কুমারী নারীর চাইতে আরো বেশি লজ্জাশীল ছিলেন। আমার নবী কেমন লজ্জাশীল ছিলেন শুনেন, ছোট্টবেলা থেকেই তিনি লজ্জাশীল হয়ে বেড়ে উঠেছিলেন। কেমন লজ্জাশীল তিনি ছিলেন শুনে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলেছেন, স্বাভাবিক অবস্থায় বাচ্চা শিশুরা ক্ষুধা পেলে কান্না করে, স্বাভাবিক অবস্থায় বাচ্চাদের যখন ক্ষুধা লাগে বাচ্চারা তখন কান্না করে, কিন্তু শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় আমি তাকে কখনো কান্না করতে শুনি নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি তাকে কখনো কান্না করতে দেখি নাই, বরং যখনই শিশু নবীজির সতর থেকে কাপড় সরে যেত তখন তিনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। আমি গিয়ে যখন নবীজির সতর কাপড় দিয়ে ঢেকে দিতাম, সঙ্গে সঙ্গেই কান্না বন্ধ করে দিতে। ছোটবেলা থেকেই আমার নবী কেমন লজ্জাশীল ছিলেন শোনেন, নবুয়তের আগে যখন কাবা ঘর রিকনস্ট্রাকশন হচ্ছিল, কাবা ঘরের যখন পুনর্নির্মাণ হচ্ছিল, সবাই এতে অংশগ্রহণ করেছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি একসঙ্গে পাথর ভাঙছিলেন, এবং নবীজি নিজে পাথর কাঁধের মধ্যে বহন করে এগিয়ে যাচ্ছিলেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডেকে বললেন, প্রিয় ভাতিজা আমার, তুমি যে পাথর কাঁধে বহন করছো তোমার শরীরে তো ধুলাবালি লেগে যাচ্ছে, তুমি যে পাথর কাঁধের মধ্যে বহন করছো এতে করে তোমার কাঁধের মধ্যে দাগ বসে যাচ্ছে, তুমি তোমার তহবন, অর্থাৎ বাংলাদেশে আমরা বলি লুঙ্গি, তুমি তোমার তহবনটা খুলে কাঁধের মধ্যে তুমি রেখে দাও, তাহলে তোমার কাঁধের মধ্যে আর দাগ পড়বে না, ধুলাবালিও লাগবে না। নবীজি বললেন, চাচা গো এমন কাজ আমি কেমনে করব, আমি আমার তহবন খুললে তো আমার লজ্জাস্থান প্রকাশিত হয়ে যাবে, সতর নষ্ট হয়ে যাবে। চাচা বললেন, ভাতিজা আমি তো তোমাকে অনেক মহব্বত করি, তোমার গায়ে দাগ লাগতে দিব না, তোমার গায়ের মধ্যে ধুলাবালি লাগতে দিব না। এই কথা বলে তার চাচা যখন সামনে আগালেন, তহবন
মুখটা খোলার জন্য নবীজি আকাশের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। এরপরে যখন নবীজির হুশ ফিরে আসলো, হুশ ফিরে আসার পরে সঙ্গে সঙ্গে বলেন, আমার লঙ্গি কোথায়, তহবন্দ কোথায়? দেখলেন সেটা ঠিকই আছে, তার চাচা খুলেন নাই, এমন লজ্জাশীল ছিলেন আমার নবী। এই যে ওয়াজ শুনলেন আর সুবহানাল্লাহ পড়লেন, লজ্জাশীলতার পয়েন্ট কেন নিয়ে আসলাম, আমার আপনার নবী যেখানে এত লজ্জাশীল ছিলেন, সেই নবীর উম্মত আজ হায়া শরম বাদ দিয়ে এমন বেহায়া হয়ে গিয়েছে। পুরুষ মানুষের কাপড় উঠতে উঠতে দেখা যায় হাঁটুর উপরে উঠে গিয়েছে, অবশ্য এমন মানুষ সাতক্ষীরায় নাই। এ কেমন নবীর উম্মত! আপনি আপনার নবী ছোটবেলা থেকে লজ্জাশীল ছিলেন, আর যুবক তরুণ ছেলে দেখা যায় হাফ প্যান্ট পরে হাঁটে, হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়ে যায়, এমন বেহায়া ছেলে পেলে আছে না নাই? এখন ছেলেগুলো কাপড়কে শর্ট করছে, আবার অনেক ছেলেরা আছে হায়া শরম ভুলে গিয়ে কাপড় লম্বা করতে করতে জুতার নিচে ঢুকায় দিয়েছে। এরকম মানুষ মনে হয় কোনো দোয়ায় নাই। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, টাকনুর উপরে যারা প্যান্ট পরতে পারেন না, টাকনুর উপরে যারা লুঙ্গি পরতে পারেন না, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, নবীজি বলেছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকদের সাথে আল্লাহ কথা বলবেন না, তিন শ্রেণীর লোকদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। নাম্বার থ্রি, তিন নাম্বার হলো আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। কয়টা কথা বললাম ভালো করে শুনেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না। কেমন অসন্তুষ্ট হলে তাকায় না, কতটা অসন্তুষ্টি থাকলে তাকায় না, নবীজি বলেছেন আল্লাহ ওই বান্দার দিকে তাকাবেন না, তার দিকে কথা আল্লাহ তাআলা তার সঙ্গে কথাও বলবেন না, এবং তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, নবী গো আপনি কার কথা বলছেন? নবীজি তখন বললেন, যেই পুরুষরা, যেই ছেলেপেলেরা তাদের প্যান্টটাকে টাকনুর নিচে পরে ঝুলায়া হাঁটে। নাউযু বিল্লাহ মিন, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, প্যান্ট যে টাকনুর নিচে চলে গিয়েছে, আমার বাবারা ভাইয়েরা, লুঙ্গি যে টাকনুর নিচে চলে গেল, আল্লাহ তো ওই ব্যক্তির সাথে কথা বলবেন না, কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, তাকে জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। আমরা কি লুঙ্গি প্যান্ট টাকনুর উপর উঠাইতে পারবো? হুজুর আনে স্মার্ট বলবো, কই আমাদের জুব্বা তো টাকনুর উপরে থাকে, পায়জামাও হাঁটুর উপরে থাকে, আজ পর্যন্ত কেউ আমাদেরকে আনে স্মার্ট বলে নাই, কেউ আনে স্মার্ট বলে নাই। নবীর সুন্নাহ মানার ভেতরে স্মার্টনেস আছে, ঠিক কি না? আমার আপনার নবী লজ্জাশীল ছিলেন, শুধু পুরুষ মানুষ না, আজ মহিলারাও কত বেহায়া হয়ে গিয়েছে, হায়া শরম ভুলে গিয়েছে, নিজেরা পর্দা ছেড়ে আজ বেপর্দা হয়ে গিয়েছে। নারীদের পোশাক শর্ট হতে হতে এমন শর্ট হয়ে যাচ্ছে, শরীরের বিভিন্ন অঙ্গ তারা এখন ফুটবল আর ক্রিকেট খেলার মাঠ বানিয়ে ফেলেছে। ক্রিকেট আর ফুটবল খেলার মাঠ মানে হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গা, পেট পিঠ দেখায় দেখায় হাঁটতে। অথচ পর্দার বিধান যেখানেই আছে, পর্দার বিধান আল্লাহ দিয়েছেন নারীদের নিরাপত্তার জন্য, এখন আবার আমার দেশের অনেক মা বোনরা পর্দাও করতে পারে না, অনেক বোনেরা কলেজে বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে বুরখা পরে যায়, সেখানে শিক্ষক নামধারী কিছু লোক আছে, ক্লাসের ভেতরে হিজাব খুলতেও বাধ্য করে আছে না নাই? ধর্ম চর্চায় এমন বাধা কেন? বরং আমার সংবিধানে আছে, যে যে ধর্মের মানুষই হোক না কেন, সে তার ধর্মকে নির্বিঘ্নে পালন করবে। সুতরাং আমার দেশের কোনো মা বোন যদি হিজাব করতে গিয়ে, পর্দা করতে গিয়ে কেউ তাকে বাধা দেয়, যে বাধা দিবে সে সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী কাজে লিপ্ত হবে। আমার বোনদের, হিজাব খুলতে চাও কেন তুমি মেয়া? তোমার হিজাব খোলার যদি এত শখ থাকে, ঘরে গিয়ে তোমার বউয়ের হিজাব খুলো। এরা আবার নারী অধিকারের কথা বলে, অথচ নারীরা নির্যাতিত হলে তাদের মুখ থেকে একটা কথা বের হয় না। এরা নারী অধিকার, নারী আন্দোলনের নামে কথা বলে, আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে ঘর থেকে বের করে, রাস্তায় বের করে ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। আমার মা বোনরা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, চাকরি করবে, ব্যবসা করবে, সব তারা করতে পারবে, ইসলামের কোনো বাধা আছে নাকি বলেন? কোনো বাধা নাই।
আমার বোনেরা আমার মায়েরা সব কাজ করতে পারবে, শুধু পর্দা মেনটেন করে তাকে কাজটা করতে হবে। পর্দা মেনটেন করলে আপনার নিরাপত্তা বাড়বে না কমবে? এই জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। আজ আমরা কাপড় চুপড়ের দিক থেকে হায়া শরম একেবারে বাদ দিয়েছি, কথাবার্তায় হায়া শরম নাই, যা মন চায় তাই বলি। যেই নবী এত লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মত আজ তরুণ আর যুবক ছেলেরা তাদের স্কুল কলেজের বিদায়ী অনুষ্ঠানে তারা র‍্যাগ ডে পালন করে গেঞ্জির মধ্যে যে বেহায়া বেশরম হয়ে অশ্লীল শব্দ লিখে তা বলার মতো। এই র‍্যাগ ডে কিছুদিন পর হয়ে যাবে র‍্যাপ ডে, র‍্যাগ ডে কিছুদিন পর হবে র‍্যাপ ডে। আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই, তোমরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, আমরাও তো পড়াশোনা করেছি, আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা যে আঙ্গিনা যে ক্যাম্পাস থেকে যখন চলে এসেছি সেই ক্যাম্পাস থেকে আসার সময় হৃদয়ে কষ্ট অনুভব হতো, এই কারণে যে এই ক্যাম্পাসে এই আঙ্গিনায় আমি আমার উস্তাদদের কাছ থেকে জ্ঞান আহরণ করেছি, এখানে আমি আমার সিনিয়র জুনিয়রদের সাথে মায়া ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলাম, কি করে এই ক্যাম্পাস থেকে যাব? যাওয়ার সময় হৃদয়ে কষ্ট অনুভব হতো, আমাদের সময় বিদায়ী অনুষ্ঠান হতো, আমরা বক্তব্য দিতে গিয়ে আবেগে কান্না করতাম, আমাদের অনেক উস্তাদ অনেক টিচার অনেক স্যারদেরকে কান্না করতে দেখেছি, স্যারদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতাম। আর তোমরা করছো কি এখন? তোমরা ছেলে মেয়ে উভয়ই সাদা টি শার্ট পরে এরপরে ছেলে মেয়ে মেয়ে ছেলের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে লেখালেখি করছে এবং কি অশ্লীল শব্দগুলো লিখছে তা আপনাদের সামনে বলার মতো না? নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায়ও দেখেছেন। আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, তোমরা স্কুল কলেজ থেকে যেদিন বের হবা সেদিন উস্তাদদের কাছ থেকে দোয়া নিয়ে, সিনিয়র জুনিয়র থাকলে তাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে বের হবা। এমন অসভ্যতা আর নোংরামি করে তুমি তোমার ক্যাম্পাস থেকে বের হইও না। তুমি এমন অসভ্য আর এমন নোংরা আচরণ করে তোমার ক্যাম্পাস থেকে বের হইও না যার কারণে তোমার ব্যাপারে মানুষের ধারণা নেগেটিভ হয়ে যায়, এমনভাবে বের হইও না। আর আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে বলতে চাই, ক্যাম্পাসের ভেতরে যারা এই কাজ করছে, অন্তত ক্যাম্পাস প্রধান প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া তো এই কাজ হচ্ছে না। আপনার ক্যাম্পাসে যদি এমন কাজ হয় বোঝা যাবে আপনার প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষার পরিবেশ প্রশ্নবিদ্ধ, অর্থাৎ আপনার ক্যাম্পাস আপনার এই আঙ্গিনার পরিবেশ কেমন তা এই ছাত্রছাত্রীদের আচার আচরণের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটছে। সুতরাং আপনাদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলছিলাম আমার নবী ছিলেন সবচেয়ে বেশি লজ্জাশীল, আজ আমার যুবক তরুণ ভাইরা লজ্জা শরম হারিয়ে ফেলেছে, মেয়েদের পেছনে পেছনে অনেক ছেলেরা ছুটছে। সকল নবীরা ছিলেন শ্রেষ্ঠ লজ্জাশীল, নারীদের পেছনে পেছনে হাঁটা এটা নবীর উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো? মুসা আলাইহিসসালাম নাম শুনেছেন আপনারা? সাইয়েদনা মুসা আলাইহিসসালাম তিনি ছিলেন বনি ইসরাইলের নবী, বনি ইসরাইল বংশে আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। তার সময়ে ফেরাউন, সে ছিল কিপ্তি সম্প্রদায়ের লোক, ফেরাউনের বংশের লোকেরা বনি ইসরাইলের লোকদের উপরে অত্যাচার নির্যাতন চালাত। এই জন্য মুসা আলাইহিসসালাম যখন যেখানে সুযোগ পেতেন বনি ইসরাইলদেরকে সাহায্য করতেন। একদিন দুপুরবেলা তিনি ঘর থেকে বের হলেন, দেখলেন দুইজন লোক ঝগড়ায় লিপ্ত, অজুরে কম কয়জন, একজন তার বংশের অর্থাৎ বনি ইসরাইল বংশের আর একজন ফেরাউনের বংশের, দুইজনকে ঝগড়া করতে দেখলেন। বনি ইসরাইলের ওই লোকটি মুসা আলাইহিসসালামকে দেখে বলল, ওগো মুসা দেখো এই ফেরাউনের বংশের এই লোকটা আমার উপরে জুলুম করছে, সে আমাকে জোর করে তার কামলা খাটাতে চাচ্ছে কিন্তু আমি যেতে রাজি হচ্ছি না। মুসা আলাইহিসসালাম এবার গিয়ে দুজনের ঝগড়া মীমাংসা করতে চাইলেন, দুজনের মধ্যে ঝগড়া তিনি এবার তিনি দুজনের ঝগড়া নিরসন করতে চাইলেন। ফেরাউনের বংশের যে লোকটা ছিল তার ভাবখানা এমন যে না সে জোর করেই ওই লোকটাকে বেগার খাটাবে, ঝগড়া থেকে সে নিবৃত্ত হচ্ছিল না। মুসা আলাইহিসসালাম তিনি তো খুব রাগী নবী ছিলেন, যখন তাকে বারবার বুঝানোর পরে বুঝে না তিনি একটা ঘুষি বা থাপ্পড় দিলেন। আসলে ঘুষি বা থাপ্পড় দেওয়ার উদ্দেশ্য ছিল দুজনকে ঝগড়া থেকে নিবারণ করা, কিন্তু ঘুষি দেওয়ার সঙ্গে সঙ্গেই লোকটা মারা গেল। লোকটা কি হইল? তিনি তখন বললেন, হায় হায় এটা নিশ্চয়ই শয়তানের কাজ, আমি তো তাকে মারার জন্য এই কাজ করি নাই।
এখন গোটা মিশরের মধ্যে খবর ছড়িয়ে পড়ল ফেরাউনের বংশের একজনকে খুন করা হয়েছে, কিন্তু খুনির কোনো খবর, কে খুন করেছে তার কোনো খবর নাই। এবার খুনের খবর পাওয়া যাচ্ছে না। তখন ফেরাউনের সভাসদে গিয়ে ফেরাউনের বংশের লোকেরা বলল, এটা নিশ্চয়ই বনি ইসরায়েলের কেউ এই কাজটা হয়তো করেছে, সুতরাং মহামান্য ফেরাউন আপনি বনি ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নেন। ফেরাউন কিন্তু এই দুনিয়ার কুখ্যাত কাফের ছিল, জাতের কাফের, কাফের হইল, এখানে একটু ইনসাফ দেখালো। সে বলল, যদি বনে ইসরায়েলের কেউ এই হত্যাকাণ্ড করে থাকে, একজনের জন্য তো সবার উপরে নির্যাতন চালানো ঠিক না। ফেরাউন জালেম, জালেম হলেও দেখেন এই জায়গায় ইনসাফ দেখালো। পৃথিবীর বহু জায়গায় এখনো ফেরাউনের আদর্শ লালনকারী জালেমরা আছে, তারা যখন যেখানে সুযোগ পায় আল্লাহর দিনের দায়ীদের উপরে সমান তালে নির্যাতন চালায়। ফেরাউন বলল, একটু বের করতে দাও দেখি কামটা কে করেছে। বের হচ্ছে না, পরের দিন মুসা আলাইহিসসালাম আবার ঘর থেকে বের হলেন, দেখলেন তার বংশের ওই লোকটা আজও আরেকজনের সাথে ঝামেলা করছে। মুসা আলাইহিসসালামকে দেখে বলল, ভাই আমাকে একটু সহযোগিতা করো। মুসা আলাইহিসসালাম বললেন, তুই তো মানুষ বেশ ভালো মনে হচ্ছে না, অথবা ভালো মানুষ হলে তুই কেন ডেইলি ঝগড়া করিস, নিশ্চয়ই তোর মধ্যেও ঝামেলা আছে। এখন সে মনে মনে ভাবলো, হায় হায় মুসা তো খুব রাগি, এখন যদি আমার উপর রাগ করে আমাকে উল্টা থাপ্পড় দিয়ে মেরে ফেলে তাহলে তা আমার অবস্থাও খারাপ হবে। লোকটা তখন বলল, মুসা এবার তুমি কি চড়াও হয়ে গতকালের মতো আমাকেও ঘুষি দিয়ে মেরে ফেলবা নাকি? এই কথা শুনলো ওই ফেরাউনের বংশের লোক। সে শোনার পর বুঝল, বুঝছি কালকের ঘটনা কে ঘটিয়েছে। সঙ্গে সঙ্গে দৌড়ে ফেরাউনের কাছে গেল, গিয়ে বলল, মহামান্য ফেরাউন আসল খুনি কিন্তু পেয়ে গেছি, গতকালের কাজ যে ঘটিয়েছে সে হচ্ছে মুসা। মুসা আলাইহিস। তখন ফেরাউন তার সভাসদের সামনে বলল, তার ক্যাবিনেটের সামনে বলল, এক খুনি মুসাকে যেখানে পাও গ্রেফতার করে নিয়ে আসো। সভাসদে একজন লোক ছিলেন যিনি মুসা আলাইহিসসালামকে মহব্বত করতেন, এটা শোনা মাত্রই তিনি মুসা আলাইহিসসালামের কাছে এসে বললেন, মুসা এই মুহূর্তে তুমি মিশর ত্যাগ করো, নইলে ফেরাউনের বাহিনী তোমাকে অ্যারেস্ট করে ফেলবে। আল্লাহ মুসা আলাইহিসসালামকে জানালেন, তুমি এক্ষুনি মিশর ত্যাগ করো। মুসা আলাইহিসসালাম এবার মিশর ত্যাগ করে এবার তিনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে তিনি মাদিয়ানের কাছে গেলেন। যেই কারণে ঘটনাটি বলা এবার সেটা এসেছে, মাদিয়ানে তিনি হাঁপিয়ে হাঁপিয়ে একটা কুয়ার কাছে পৌঁছালেন, দেখলেন দুজন মেয়ে সেই কূপের কাছে দাঁড়িয়ে আছে, তাদের কিছু ছাগলের পাল, পশুর পাল নিয়ে তারা দাঁড়িয়ে আছে। গিয়ে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই দুই মেয়ে বলল, এখানে যে কুয়া দেখতে পাচ্ছেন সব মানুষেরা কুয়ায়, তারা কুয়া থেকে পানি উঠিয়ে পশুকে পান করানোর উপরে, এরপরে আমরা গিয়ে সেখানে আমাদের পশুগুলোকে পানি পান করাই, কারণ আমরা তো মহিলা মানুষ, দুর্বল মানুষ, এত ভিড়ের মধ্যে আমরা ঢুকে গিয়ে আমাদের পশুগুলোতে আমরা পানি পান করাতে পারি না। মুসা আলাইহিসসালাম বুঝলেন এরা দুর্বলদেরকে সহযোগিতা করা দরকার, তিনি তখন ওই মেয়েদের পশুর পালকে পানি পান করালেন, তারা বাড়িতে চলে গেল। ওই দুই মেয়ের বাবা ছিলেন সাইয়েদিনা শুআইব আলাইহিসসালাম, শুআইব আলাইহিসসালাম বৃদ্ধ মানুষ ছিলেন, মেয়েদেরকে বললেন, কি ব্যাপার প্রত্যেক দিন তো দেরি করে বাড়িতে আসো, আজ এত তাড়াতাড়ি চলে আসলে কেন? মেয়েরা পুরো ঘটনা বলল। এরপরে শুআইব আলাইহিসসালাম বললেন, লোকটা যেহেতু তোমাদেরকে সাহায্য করেছে তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে কিছু পুরস্কার দিব। মেয়ে এবার গেল, যাওয়ার পরে গিয়ে বলল, আমার বাবা আপনাকে দেখেছেন, তিনি আপনাকে পুরস্কৃত করতে চান। মুসা আলাইহিসসালাম নতুন দেশে এসেছেন, এখানে তার কোনো সাহায্যকারী নাই, মনে মনে ভাবলেন আল্লাহ মনে হয় আমার জন্য একটি ব্যবস্থা করতে যাচ্ছেন। তিনি বললেন, ঠিক আছে চলো। এবার তিনি মেয়েকে বললেন, শুআইব আলাইহিসসালামের মেয়েকে বললেন, খবরদার তুমি আমার সামনে হাঁটতে পারবে না। যেই কথা বলছিলাম নবীরা কেমন লজ্জাশীল ছিলেন, আমার যুবক ভাইরা শুনেন, তিনি বলেন, সামনে হাঁটতে পারবে না, তুমি আমার পেছনে হাঁটো, আমি তোমার সামনে হাঁটব, তুমি আমাকে পেছন থেকে রাস্তা বলে দিবা, আমাকে ফলো করে করে তুমি আমাকে আমার সাথে আসবা। যুবক তরুণ ভাইরা, খালি সুন্দরী মেয়ে দেখলেই তার পেছনে দৌড়াও, আর নবীরা মেয়েদের পেছনে দৌড়ান নাই, বরং মহিলাদের সামনে হেঁটেছেন, ঠিক কি না? কি দুশ্চরিত্রবান হয়ে যাচ্ছে আমার যুবক আর তরুণরা, ইউসুফ আলাইহিসসালামের মতো চরিত্র গঠন করতে হবে। সেইদিন ইউসুফ আলাইহিসসালাম যেই ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে দেখে পাগল পাড়া হয়ে গেল, কারণ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আল্লাহু আকবার, এমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা
ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলেছিল। এমন সুন্দর সুপুরুষ ইউসুফ আলাইহিস সালাম, তাকে দেখে জুলাইখা কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে তার খাস কামরায় বেডরুমে নিয়ে আসলো। এরপরে কুপ্রস্তাব দিল, কুপ্রস্তাব পেশ করলো, তার সঙ্গে মিলনের জন্য প্রস্তাব দিল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তখন বললেন, আমি কেবলমাত্র আল্লাহকে ভয় করি, এমন কাজে আমি লিপ্ত হতে পারবো না। জুলাইখা তখন বলল, তোমার রব তোমাকে এখন দেখবে না, কারণ এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই। জুলাইখা তো তখনও সে মুশরিক ছিল, মূর্তি পূজা করত। আমার ভাইয়েরা বলেন তো, আপনি ঘরের ভেতরে থাকলেও কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি, যিনি প্রকাশ্য গোপন ঘরের ভেতর বাহিরের সব খবর তিনি রাখে। তিনি তখন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। জুলাইখা সাতটি দরজা লক করে দিয়েছিল, তিনি তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য সবগুলো দরজার তালা খুলে দিয়ে দরজা তার জন্য খুলে দিলে। আমার যুবক ভাইদের চরিত্র এমন হওয়া লাগবে, এমন হওয়া লাগবে, পরনারীর দিকে কখনো চক্ষু যাবে না, পরনারীর দিকে আমরা তাকাবো না, পারবো তো এই চক্ষুর হেফাজত আমরা করব। নবীজি বলেছেন, চরিত্রটাকে যদি হেফাজত করতে পারো, নবীজি বলেছেন, মাইয়াত মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি তার মুখ আর লজ্জাস্থানের হেফাজত করবে, এই দুটো জিনিসের জিম্মাদারি, চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইরা, পারবো তো আমরা এরকম মধ্যে লজ্জাশীল হতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। কষ্ট হচ্ছে আপনাদের? সময় খুব সংক্ষিপ্ত, ভালো করে শুনেন। নবীজির এক নম্বর চারিত্রিক গুণাবলী বললাম, তিনি লজ্জাশীল, আর সব নবীদেরকেই লজ্জাশীল বানিয়েছেন কে? নবীজির দুই নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য হল, আমার নবী ছিলেন সত্যবাদী, জীবনে কোনো দিন তিনি মিথ্যা বলেন। আহ, কি চরিত্র! আমি যদি বলি এখানে জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই, কে আছেন হাত তুলেন? আপনি বলবেন, হুজুর প্রশ্নটা উল্টাইয়া করেন, বলেন আজকে ডেইলি কয়টা মিথ্যা বলছে? হাত অনেকগুলো উঠবে। আর নবীজি 63 বছরের জিন্দেগিতে তার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই। আল্লাহু আকবার! ওই নবীর উম্মত আপনি কথায় কথায় মিথ্যা বলেন? একজন মানুষ ভালো না খারাপ তার বউ সব চাইতে ভালো জানেন। নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা আত-তাহিরা নবীজির ব্যাপারে কি বললেন শুনেন। হেরা গুহায় যখন নবীজির কাছে সাইয়েদনা জিব্রিল ওহী নিয়ে আসলেন, তিনি ভয় পেয়ে গেলেন, ঘরের ভিতরে গিয়ে বললেন, বুখারীর বর্ণনা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা গো আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভয় পেয়েছি। তখন আম্মাজান খাদিজা আত-তাহিরা বললেন, আপনাকে কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না, কারণ আপনি দুর্বলকে সহযোগিতা করেন, অসহায়দেরকে খাদ্য দেন, আপনি এতিমদের সাথে ভালো আচরণ করেন, আর আপনি সব সময় সত্য কথা বলেন। আবার দেখেন, কাফের মুশরিকরা নবীজির বিরোধিতা করলেও তারা বলতো, মা জাররাবনাকা ইল্লা সিদ্দা, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদ্দা, মুহাম্মদকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি না। আর আপনি কি কথায় কথায় মিথ্যা বলেন? ফোন এসছে, কিরে কই আসে বাসায়, কই আমি সাতক্ষীর, আমি বেনাপুল, আসে না নাই? মিথ্যার চর্চা কেমনে হয়? এক বাপ তার ছেলেকে ডেকে বলল, বাবারে তোমার হাতের লেখা তো ভালো না, খাতাটা আনো তো। খাতা নিয়ে আসছে, লিখে দিল, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলল, বাবা নাও খাতাটা নাও, আব্বু যেভাবে লিখেছি এভাবে দেখে দেখে তুমি লিখো। ছেলে এবার ট্রাই করছে, এমন সময় কলিং ব্যাল, দরজা খুলে দেখে, দরজার ফাঁক দিয়ে দেখে, হায় হায় আব্দুল সালাম ভাই আসছে, আব্দুল সালাম ভাই তো আমার কাছে 10,000 টাকা পায়। এবার ছেলেকে বলল, যাও বাবা, দরজা ফাঁক করে বললো, আব্বু বাসায় নাই। ছেলে বলল, বাবা একটু আগেই তো খাতায় লিখালেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তখন বাপ ছেলেকে বলল, বাবা রে খাতার লিখা খাতাই থাক, এখন তুই আমার মিথ্যা বলে আগে না যাত দে। এরকম মিথ্যার প্র্যাকটিস আছে না নাই? মিথ্যা কথা বলার কারণে জবানের হক যেমন নষ্ট হচ্ছে,
ঠিক তেমনি ভাবে মিথ্যা বলার কারণে মানুষ ঈমানদার থাকতে পারে না, মুনাফিক হয়ে যায়। নবীজি বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্য হলো ইদা হাদাথা কাদাবা, যখন কথা বলে মিথ্যা বলে। মুনাফিক এত খারাপ। দেখি আপনারা সবাই আমাকে পৃথিবীর কুখ্যাত কয়েকজন কাফেরের নাম বলেন তো, বলেন কয়েকজন কাফেরের নাম বলেন। ফেরাউন আরো বলেন, বলেন না নমরুদ আরো বলেন। এই যে ফেরাউন নাম বললেন আপনারা, ফেরাউন নমরুদ সাদ্দাত হামান কারুন আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা, এরা হচ্ছে পৃথিবীর কুখ্যাত কাফের, বড় বড় কাফে। এগুলো জাহান্নামের উপরের তলায় থাকবে। মুনাফিকগুলো কাফেরের চেয়েও আরো খারাপ লেভেলে। এই জন্য ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান্নার, এরা কাফের মুশরিকরা জাহান্নামের উপরের তলায় থাকলেও মুনাফিকগুলো জাহান্নামের নিচের তলায় থাকবে। তাহলে বলেন তো কাফের আর মুনাফিকের মধ্যে তুলনামূলকভাবে কাফের ভালো না মুনাফিক ভালো? মুনাফিক হয় কেমনে? মিথ্যা বললে ঈমানদার থাকে না মুনাফিক হয়, তার মানে মিথ্যা যে বলে নবীজির হাদিস অনুযায়ী মুনাফিক হয়, তার মানে হলো ইসলামের দৃষ্টিতে মিথ্যা বলে মুনাফিক যে হয়, ওই লোকটা নমরুদ আর ফেরাউনের চেয়ে আরো খারাপ। কেমন কুখ্যাত আর কেমন খারাপ হয়ে যাচ্ছেন আপনি মিথ্যা বলতে বলতে, অথচ নবীজি কোনোদিন মিথ্যা বলেন। নাম্বার থ্রি, আমার নবীর তিন নাম্বার চারিত্রিক গুণাবলী হলো আমার নবী ছিলেন আমানতদার। তার কাছে কাফের মুশরিকরা পর্যন্ত এনে আমানত গচ্ছিত রাখত, টাকা পয়সা সোনা দানা নামি দামি অনেক সম্পদ এনে আমানত রাখত। নবীজিকে তারা এত বিশ্বাস করত, বিশ্বাস করার কারণেই তারা এভাবে এনে আমানত রাখত। নবীজির উপরে তারা ১৩ বছর মক্কায় নির্যাতন চালিয়েছে। শুনেন, আপনাকে কষ্ট দেওয়া দূরের কথা, আপনাকে কেউ গালি দিলে গালি দেওয়া লোকটার আমানত আপনার হাতে থাকলে আপনি তো গিলে ফেলবে। আর নবীর চরিত্র কেমন ছিল ভালো করে শুনে, মক্কায় ১৩টি বছর তারা আমার নবীর উপরে নির্যাতন চালালো। এরপরে সর্বশেষ নবীজিকে তারা হত্যার ষড়যন্ত্র করলো। আল্লাহ তাআলা নবীজিকে আদেশ দিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। এবার নবীজি তার চাচাতো ভাই এবং প্রিয় সাহাবি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী গো আমার বিছানায় তুমি শুয়ে থাকো, আমার বিছানায় তুমি শুয়ে থাকলে কাফেররা ভাববে আমি ঘরে আসি আর এই সুযোগে আমি মক্কা ত্যাগ করতে পারবো। তোমার কাছে আমি একটি দায়িত্ব দিয়ে যাচ্ছি, এই দায়িত্ব তুমি পালন করতে পারবে নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো কোন দায়িত্ব আমাকে দিবেন? আমি তো আপনার জন্য আমার জীবনটাকে কুরবান করে দিতে পারি। কোন দায়িত্ব বলেন? নবীজি বললেন, আমি এদের কারণে এই মক্কা ছেড়ে যাচ্ছি, কিন্তু এদের কারো কারো ধন সম্পদ টাকা পয়সা সোনা দানা আমার কাছে গচ্ছিত আছে। এই নাও লিস্ট তোমার কাছে দিলাম, লিস্ট অনুযায়ী যার যার সম্পদ যার যার কাছে বুঝাইয়া দিবা। এখানে যারা কনসেন্ট্রেট হয়ে আমার কথা শুনেছেন, আমার কথার তাৎপর্য বুঝেছেন আপনি, ১৩ বছর নির্যাতন করলো আর তাদের ধন সম্পদ নবীর কাছে আমানত রাখা, কষ্ট পেয়ে মক্কা ত্যাগ করছেন, ইচ্ছা করলে সব নিয়ে যেতে পারতেন। নবীজি তার চাচাতো ভাই তার সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, এরা কষ্ট দিয়েছে আমাকে, দিক আমি আমানতের খেয়ানত করতে পারবো না, সব আমানত সবার কাছে বুঝাই দিবা। আল্লাহু আকবার। আর আপনি করছেন কি? মানুষ তো আপনাকে কষ্ট দেয় না, মানুষ আপনার কাছে দায়িত্ব আমানত দিলে সেই দায়িত্বটা আপনি খেয়ানত করে ফেলেন, আপনার কাছে টাকা পয়সা রাখা হলে আপনি খেয়ে ফেলেন, মানুষ আপনাকে সমাজের নেতা বানায় এইটাও আমানত, আর আপনি আমানতের ওই দায়িত্ব বসে জনগণের সম্পদ আপনি নিজের মনে করে ভোগ করে, এইটা হলো আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত দুইটা জিনিসের আলামত, জুড়ে বলেন আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? এত আসতে বললে হবে না, ওই পেছনের ভাইরা সহ বলেন, আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? আরো জোরে, কই জিনিসের আলামত? এক নম্বর আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, দুই নম্বর আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। মনে থাকবে আমানতের খেয়ানত করা যাবে? আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা আমাদের আলোচনা চলবে ইনশা, আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কম না বেশি, নবীর ওয়ারিস হচ্ছেন উলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেম তৈরির কারখানা কোথায় কথা বলেন না কেন? আলেম তৈরির কারখানা কোথায়? মাদ্রাসা। এই যে আজকের মাহফিলটা হাফেজিয়া মাদ্রাসা, এখান থেকে হাফেজ হবে, এখান থেকে কেউ কেউ বড় বড় আলেম হবে, নবীওয়ালা কাজ অর্থাৎ দিনের দাওয়াতি কাজ এরা চালিয়ে যাবে। সুতরাং যেখান থেকে মাদ্রাসা যে অর্থাৎ যেখান থেকে এই ধরনের যেই ফ্যাক্টরি থেকে
দিন প্রচারের কারিগর, দিন প্রচারের লোকেরা তৈরি হয়, আল্লাহর নবীগণের ওয়ারিস তৈরি হয়। সেই ফ্যাক্টরি, সেই কারখানা অর্থাৎ মাদ্রাসাগুলোকে, মাদ্রাসাগুলোকে অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে মাদ্রাসাগুলোকে স্বয়ংসম্পূর্ণ রাখা, এটা আমাদের সকলের দায়িত্ব নাকি দায়িত্ব না? এই মাদ্রাসার অনেক ঘাটতি রয়েছে, অনেক গ্যাপ রয়েছে। আমরা কি সবাই এই মাদ্রাসার কল্যাণে, আমরা নবীজিকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, কোরআন হাদিসকে ভালোবেসে সবাই একটু এই মাদ্রাসাকে সহযোগিতা করতে পারবো না ইনশাল্লাহ? সবাই পারবো কিনা ইনশাল্লাহ? তাহলে যদি আমরা পারি আসুন, আমাদের আলোচনাও চলবে, এটাও চলবে। আমরা সবাই একটু হাতটা উপরের দিকে তুলি, সবাই একটু হাতটা উপরের দিকে তুলেন তো, একটু হাতটা নাড়াচাড়া করে একটু এরকম এরকম দেন, এরকম এরকম দেন। এবার হাতটা পকেটে ঢুকান, মাইন্সের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। আমি ওয়াশ করতেছি তো, আমি আমল না করলে তো হবে না। আমি আমার রাসূলের বাগান এই মাদ্রাসাকে অনেক মহব্বত করি, এই কারণে নবীজি আমাদের জন্য কিয়ামতে সাফায়াতকারী হবেন ইনশাআল্লাহ। সবাই একটু সামিল হন সম্মানিত ভাইরা। বলছিলাম নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ আমানতদার, আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ আমানতদার। আমরাও এরকম আমানতদার হতে পারবো তো ইনশাআল্লাহ। নবীজির চার নম্বর চারিত্রিক গুণাবলী হল, আমার নবী ছিলেন একজন ন্যায়পরায়ণ বিচারক। এদিকে তাকান, এদিকে তাকান, জায়গা মতো তুলসি ভাই, এখন যদি আমাকে কথা বলতে না দেন, শোনেন 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 শোনেন, ভালো করে শোনেন। আমার নবী হচ্ছেন একজন ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ বিচারকদের জন্য, সকল বিচারকদের জন্য তিনি হচ্ছেন উত্তম আদর্শের নমুনা। আমার নবীর আদালতে কেউ কি কখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, আমার নবীর আদালত থেকে কেউ কি কখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে নাকি? আমার নবীর আদালতে কেমন বিচার চলছে, কেমন বিচার চলেছে শুনেন। মাখজুমা গোত্রের সম্ভ্রান্ত একজন মহিলা চুরি করে ধরা পড়ল। মাখজুমা গোত্রের ওই সম্ভ্রান্ত মহিলা চুরি করে ধরা পড়ার পর সাহাবায়ে কেরামের মধ্যে সুরগুল উঠল, পারস্পরিক সবাই বলাবলি করছেন, নবীজির আদালতে বিচার গিয়েছে, নবীজি তো চুরির শাস্তি নবীজির নিয়ম মতো করবেন না, এই শাস্তির বিধান তিনি কার হুকুম মতো কার্যকর করবেন? আসতে বলবেন না, জুড়ে বলেন, কার হুকুম মতো কার্যকর করবেন? কথা বলবেন না প্লিজ, কথা বলবেন, কিছু বলবেন? মাশাআল্লাহ, আমাদের সম্মানিত অতিথি আলহাজ শেখ আমজাদ হোসেন স্যার না দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। খুব ভালো করে শুনেন, ঘটনাটা খুব মন দিয়ে শুনেন। আমার নবী ছিলেন বিচারকদের জন্য উত্তম আদর্শের নমুনা। নবীজির কাছে, নবীজির আদালতে একবার বিচার শুরু হবে। মাখজুমা গোত্রের কুরাইশী একজন মহিলা চুরি করে ধরা পড়ল, সাহাবে কেরাম পারস্পরিক কথাবার্তা বলছেন, নবীজির আদালতে এই বিচারের রায় তো কারো মন মতো হবে না, বরং এই বিচারের রায় হবে কার বিধান অনুযায়ী? ইসলামের বিধান হলো চুরি করলে, ধরা পড়লে, প্রমাণিত হলে হাত কেটে দাও। সাহাবীরা এবার তারা পারস্পরিক কথাবার্তা বলছেন, এই মহিলা, উনি তো সম্ভ্রান্ত বংশের মহিলা, নামি দামি বংশের মহিলা, এই মহিলা যদি তাকে চুরির শাস্তি এভাবে দেওয়া হয়, ওই বংশের মান সম্মান থাকবে না। সুতরাং নবীজিকে একটু গিয়ে বলা দরকার, এই মহিলার বেলায় যেন শাস্তিটা একটু কমায় দেওয়া হয়। কে নবীজির কাছে গিয়ে এই কথা বলবেন? কেউ সাহস পাচ্ছিলেন না। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি তো উসামা ইবনু যায়েদকে খুব মহব্বত করেন, সুতরাং আমাদের ভাই উসামা নবীজির কাছে এই প্রস্তাব নিয়ে যাক। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবার নবীজির কাছে গিয়ে বললেন, নবী গো, এই মহিলার বেলায় কি একটু শাস্তিটা কমানো যায় না? আমার নবী এই কথা শোনা মাত্রই মিম্বরে উঠলেন, মিম্বরে উঠলে সাহাবীদের সামনে বক্তব্য দিলেন, খুতবা দিলেন, ভাষণ দিলেন, বললেন, আমার সাহাবীরা শুনো, একজন সম্ভ্রান্ত বংশের নারীর শাস্তি বিধানের জন্য আমার কাছে অ্যাপ্লিকেশন করছো, তোমরা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে বিচার এমন ভাবে হয়, আর যদি ওই মহিলা চুরি না করে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়তো, আমি আমার নিজের মেয়ে চুরি করার অপরাধের কারণে নিজেই আমার মেয়ের হাত আমি কেটে ফেলতাম। আল্লাহু আকবার! এই হচ্ছে একজন ন্যায় বিচারক, বিচারকের আদর্শ। আর আপনি কি করছেন? আপনি সুযোগ পাইলে এই বিচারের নামে মানুষের উপরে প্রহসন করছেন, বিচারের বাণী নীরবে নিভৃতে নির্বিচারে কেঁদে কেঁদে ঢুকরে মরছে, বিচারের নামে প্রহসন চালিয়ে নিরপরাধ মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে।
আমি গত তিন চার দিন আগে টেলিভিশনে আমার চোখ গেল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দেখলাম, টেলিভিশনে হেডলাইন হয়তো আপনারা অনেকে দেখেছেন, 2002 না 2003 সালে কোন একজন মডেল মারা গিয়েছে, আমি নামটা ভুলে গিয়েছি, কেউ কি একটু সহযোগিতা করবেন, নাম কি দেখছেন আপনারা, কেউ ওই খবরটা দেখছেন? হ্যাঁ, তিন্নি, ইয়েস, 2002 বা 2003 সালে, কত সালে মারা গেছে এরকমই, 2 বা 3, আচ্ছা যদি আমরা 3 ধরি, এখন 2000 কত কত বছর বলেন না কেন, 2021, 18 বছর, মরে শরীর টরিল পচে মাটির সাথে মিশে গেছে, এখনো বিচার টিচার, কোরআন দিয়ে বিচার করে দেখেন। আমি চ্যালেঞ্জ করছি, একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, এক বিচার দেখে যতগুলো লম্পট লুচ্চা আর বদমাশ রয়েছে, এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। এখন ধর্ষণ করে যায়, ডিমোশন না প্রমোশন নিয়ে বের হয়, আছে না নাই? সৌদি আরবে কুরআনের পুরা আইন নাই, আছে নাকি? সামান্য অল্প একটু আইন আছে, কিন্তু যতটুকু আছে অল্পতেই শান্তি আছে না নাই? সেই দেশে ধর্ষণ এত বেশি নাই, সেই দেশে চুরি চামারি নাই, খুন খারাপি নাই, কারণ এগুলোর বিচার কিন্তু কোরআন দিয়ে করা, কোরআনের বিচার যেখানে আছে সেখানে স্বজন প্রীতি। এই যে নবীজির আদালতে বিচার গেল, কোনো স্বজন প্রীতি আছে নাকি? আর আমার আপনার অবস্থা তো লোক ধরছে ওসি সাহেবের কাছে, এই মিয়া কারে ধরছে আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, আছে না নাই? এই বুঝি নবীর উম্মত, আপনি আপনার নবীর আদর্শ জানেন না, নবীজি কেমন বিচারক ছিলেন আপনি জানেন না, নবীজির বিচারে কেউ কখনো অসন্তুষ্ট হয় নাই, নবীজির বিচারে কেউ কখনো জুলুম পায় নাই, নবীজির বিচারের মধ্যে কোনো স্বজন প্রীতি ছিল না, ঠিক কিনা? সুতরাং আমরা নবীর 4 নম্বর আদর্শ বললাম, তিনি একজন ন্যায়পরায়ণ বিচারক ছিলেন, কার উপরে তিনি জুলুম করতেন? 5 নম্বর, সময় সংক্ষিপ্ত, আমি টান দিচ্ছি কিন্তু ভালো করে শুনেন, মনোযোগ এখন ছুটাবেন না, একদম জায়গা মতো তুলছি। নাম্বার 5, আমার নবীর 5 নম্বর চারিত্রিক গুণাবলী হচ্ছে, তিনি চারিত্রিক দিক দিয়ে অত্যন্ত মাধুর্যময়ী চারিত্রের অধিকারী ছিলেন, অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, কষ্ট পেয়েছেন কিন্তু কাউকে কষ্ট দেন, দুঃখ পেয়েছেন দুঃখ দেন, নবীজিকে যারা আঘাত দিয়েছে নবীজি তাদেরকে আঘাত করেন নাই। দেখেন মক্কা বিজয়ের দিনে চাইলে তিনি মক্কার সবগুলো কাফেরকে সাইজ করতে পারতেন কি পারতেন না, কিন্তু কারো উপরে, কিন্তু কারো কাছ থেকে কি তিনি প্রতিশোধ নিয়েছেন নাকি? আমার আপনার চরিত্র হলো, আমরা শত্রুর কাছ থেকে তো প্রতিশোধ নেই, যে শত্রু না তার আমরা তারও ক্ষতি করার চেষ্টা করি, আছে না নাই? নবীজির আদর্শ আমরা জানলাম না, মানুষের সঙ্গে একটু ভালো করে কথাও বলি না, একটু সম্মান দিয়েও আমরা কথা বলি না, আরে ভাই মানুষের সঙ্গে কি আর সম্মান দিয়ে কথা বলবে, অনেক কপাল পোড়া আছে নিজের মা বাপের সাথে সম্মান দিয়ে কথা বলে, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমার মা বাবার সঙ্গে, মা বাবার সঙ্গে কেমনে কথা বলবা, শোনো, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায়, বিনয়ের সাথে আচরণ করো। অথচ আমাদের কোন কোন যুবক আর তরুণ ভাইরা আছে মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে, মায়ের সঙ্গে বাপের সঙ্গে ঝিরকি দিয়ে কথা বলে, তার বাবা বুড়ো মানুষ বিছানা থেকে উঠতে পারেন না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, খোঁজ খবর নেয় না, আরে ছোটবেলার সব দৃশ্য আপনি ভুলে গিয়েছেন, ভে ভে করে কান্না করতেন, আপনার বাবা আপনাকে দেখলেই এসে কুলে নিত, মুখে তুলে খাইয়ে দিত, আজ আপনার বাবা অসুস্থ, একটু মুখে তুলে আপনি খাওয়াই দিতে পারেন না, বাবা খেতে খামারে কাজ করে করে আপনাকে পড়াশোনা শিখিয়েছে, বড় অফিসার হয়ে ঢাকা শহরে থাকে, ফ্ল্যাট নিয়ে থাকে, বাড়ি করে ফেলেছে, গ্রামে আসে না, মা বাবার খোঁজখবর রাখে না, আবার মা বাপকে নিজের ঘরে রাখে, অনেকে আছে নিজের ঘরে রাখে, মানুষ কি বলবে, মানুষের ঘরে নিজের ঘরের ভেতরে রাখলেও ঘরের ভেতরেও মানসিক নির্যাতন চালায়, আসে না নাই? সারাদিন বাপের খোঁজ খবর নেয় না, বাপকে একটু চিকিৎসা করায় না, কপাল পোড়া সন্তান, তোমার তো সামান্য জ্বর হলেই তোমার বাপ তোমাকে নিয়ে হসপিটালে গিয়েছে, আজ বাবা অসুস্থ, একটু ডাক্তারের কাছে নিয়ে যাও না, বাবা খেতে পারে না, মুখে তুলে একটু খাওয়াও না, মা বুড়ি মানুষ বিছানা থেকে উঠতে পারে না, ওই মাকে কেমনে ভুলে গেলা, যেই মা প্রস্রাব করলেও, মায়ের কোলে প্রস্রাব করলেও কখনো
কখনো সে তোমার উপরে বিরক্ত হতো না। কান্না করলেই সব কাজ ফেলে রেখে এসে জড়িয়ে ধরেছে, ওই মাকে কেমনে ভুলে গেলা, বুড়ো মানুষ বুড়ি হয়ে গিয়েছে, মুখে তুলে খাওয়াতে পারেন না। আপনার মা বাবা আপনার কত সেবা করেছে, কেমন ভাবে আপনাকে লালন পালন করেছে সব ভুলে গিয়েছেন। আমার বাবারা আমার ভাইয়েরা মা বাপ যাদের আছে, জান্নাত তালাশের জন্য এদিক ওদিক যাওয়া লাগবে না। নবীজি বলেছেন, তোমার ঘরের ভেতরে মায়ের পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে। জীবনে বরকত চান, আপনার ঘরের ভেতরে মায়ের পায়ের তলায় জান্নাত তালাশ করো। মায়ের খেদমত করেন বাবা, তার খেদমত করেন আপনার বাবা। ছোটবেলায় গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়েছে, বুড়া হয়ে যাওয়ার পর মানুষ শিশুর মতো হয়ে যায়, ঘুম আসে না। রাতের বেলা বাবার রুমে যান, গিয়ে বলেন, আব্বু আপনার মাথাটা টিপে দিই আপনি একটু ঘুমান। এই যে মাথাটা টিপে দিলেন, হাত পা টিপে দিলেন, ঘুম যদি নাও আসে, একটু যদি মুচকি হেসে দেয়, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। বাজার থেকে যাচ্ছেন, যাওয়ার সময় যখন কমলার সিজন এসেছে, কমলা কিনে নিয়ে যান, আপনার মা খেতে পারে না, বাসায় একটু কমলাটা ব্লেন্ডার করে জুস আকারে জুস বানিয়ে নিজের হাতে খাইয়ে দেন, মা যদি খুশি হয়ে একটা মুচকি হাসি দিতে পারে, রে ভাই আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। মা বাবার খেদমত করা যাবে তো? আমার নবী তো জন্মের আগে বাপ হারিয়েছেন, জন্মের ছয় বছর, এরপরে জন্মের পরে ছয় বছর বয়সে মা হারিয়েছেন, দুধমা পেয়েছেন, সেই দুধমার সঙ্গে কেমন আচরণ করেছেন দেখেন। খুব সুন্দর ঘটনা, ভালো করে শুনেন। নবীজি একবার জিয়ারানা নামক স্থানে মাংস বন্টন করছেন, সাহাবায়ে কেরাম তার পাশে আছেন। এমন সময় হঠাৎ করে নবীজি এক বুড়ি মহিলাকে দেখে তিনি এগিয়ে গেলেন, ওই মহিলাকে রিসিভ করার জন্য এগিয়ে গেলেন। এই যে আমি আজকে আসলাম আপনাদের এলাকায়, কিছু ভাইয়েরা আমাকে কয়েক কিলো দূর থেকে এগিয়ে নিয়ে এসেছে। নবীজি এক মহিলাকে দেখে এগিয়ে আনার জন্য হাঁটা শুরু করলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, কি ব্যাপার, একজন বুড়ি মহিলার জন্য নবী কেন এগিয়ে যান? সাহাবায়ে কেরাম তো মহিলাকে চিনেন না। তারা আরো আজীবভাবে লক্ষ্য করলেন, নবীজি যখন ওই মহিলার পাশে গেলেন, নবীজি তার নিয়ে এবার তিনি তার নিজের গায়ের চাদর মোবারক খুলে ওই মহিলা বসার জন্য নিজে বিছিয়ে দিলেন। এরপরে তিনি যখন সাহাবীদের কাছে ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, বুঝলাম না কোন এক মহিলার জন্য নবীজি এগিয়ে আনার জন্য চলে গেলেন, আবার ওই মহিলা বসার জন্য নিজের চাদর বিছিয়ে দিলেন, ব্যাপার তো আমরা বুঝলাম না। নবীজি বললেন, আমার সাহাবীরা, ওই মহিলাকে সাধারণ কোনো মহিলা ভেব না, আমি জন্মের পরে আমার মায়ের বুকের দুধ পানের কিসমত আমার বেশি দিন হয় নাই, যার দুগ্ধ পান করে আর যার কোলে কাঁখে চড়ে আমি বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি তার দুধমাকে এমন সম্মান করেছেন, আর আপনি নিজের মাকে একটু দেখতে পারেন না? ছোটবেলায় আপনার মা আপনার কাপড় ধুয়ে দিয়েছে, প্রস্রাব পায়খানা করেছেন, যদি সত্যিকার অর্থে মা বাবাকে ভালোবাসেন, মা বাবার কাপড় নিজের বউকে দিয়া না, একটু মা বাবার হক আদায় করার জন্য বাপের লুঙ্গি মায়ের শাড়ি মাঝে মাঝে নিজে ধুয়ে দিবেন। পারবেন? কারা কারা পারবেন না হাত তুলেন, তালে আছে না বেতালে আছে, পারবেন তো ইনশাল্লাহ? মা বাবার খেদমত করবো তো বলছিলাম। নবীজি খুব বিনয়ী আচরণ করতেন মানুষের সঙ্গে, কষ্ট পেতেন কষ্ট দিতেন। এরপরে নাম্বার সিক্স, নবীজি ছিলেন একজন আদর্শবান স্বামী। এবার আমার ভাইরা একটু শুনেন, বিবাহিত ভাইরা, নবীর উম্মত আপনি, নবীর আশেক আপনি, আপনি বিয়ে করে ফেলেছেন, আপনি স্বামী, নবী বিয়ে, এবার শুনেন আমার নবী কেমন স্বামী ছিলেন। আপনি আপনার বউয়ের সাথে বিবির সাথে কেমন আচরণ করেন? যেহেতু আমার মা বোনরা এসেছেন, মা বোনদেরকেও বলবো, আপনারাও আপনাদের স্বামীদের সাথে কেমন আচরণ করেন, কেমন আচরণ হওয়া দরকার ছিল আর কেমন আমরা করছি। আপনি সারাদিন কাজ করেছেন, কাজ করার পর সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়ে যদি দেখেন বউ এখনো খাবার দাবার বানায় নাই, মেজাজটা কেমন হবে? এখনো করেন ঠিক না? আচ্ছা বলেন তো, আপনি বেশি ব্যস্ত না নবী বেশি ব্যস্ত? এক কথা কর না কেন, নবুয়ত আর রেসালতের দায়িত্বের বোঝাটা অনেক ভারী বোঝা। নবুয়ত আর রেসালতের দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি দশ বছর মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ছিলেন। একজন সাধারণ মেম্বার চেয়ারম্যানের এত ব্যস্ততা, তারা সময় পান না জনগণের জন্য কাজ করতে করতে। এই যে আমাদের ভাই জেলা পরিষদের সদস্য অনেক ব্যস্ত মানুষ, সারা দিন রাত তারা জনগণের জন্য কাজ করেন। তাহলে বলেন তো, একজন মেম্বার চেয়ারম্যান জেলা পরিষদের সদস্যের যদি এত ব্যস্ততা থাকে, রাষ্ট্রপ্রধানের ব্যস্ততা আরো কম না আরো বেশি?
আমার নবী মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, পাশাপাশি তিনি নবুয়তের দায়িত্ব পালন করছেন। এত দায়িত্ব পালন করে ঘরে গিয়ে দেখেছেন খাবার প্রস্তুত হয় নাই, কোনদিন মুখ কালো করেন নাই, রাগও করেন নাই, বরং আদর করে আমাকে বলতেন কই গো হুমায়রা, নামটা ছিল আয়েশা কিন্তু আদর করে ডাকতেন হুমায়রা। হুমায়রা মানে লাল টুকটুকি লাল সুন্দরী বউ। আচ্ছা আপনি সারাদিন কাজ করে গিয়েছেন, বউ খাবার বানায় নাই, গিয়ে কি আর আদর করে ডাকবেন নাকি আরো খারাপ আচরণ করবে? আর নবী গিয়ে বলছেন হুমায়রা খাবার দাবার প্রস্তুত হয় নাই তো কি হয়েছে, আমাকেও রান্না করে নিয়ে চলো, তরকারি কাটার কাজে আমি তোমাকে সাহায্য করি। সুবহানাল্লাহ, তো পড়ছেন কোনোদিন ভাবি রে, কোনোদিন ভাবি কে তরকারি কাটার কাজে একটু পেঁয়াজ কাটার কাজে সহযোগিতা করছেন, এই যে একজন পাওয়া গেছে, সুবহানাল্লাহ একজন পাওয়া গেছে। তার মানে উনার ভেতরে নবীজির এই সুন্নতটা আছে না নাই, ভাবিকে সহযোগিতা করেন। আমার নবী কেমন স্বামী ছিলেন শুনেন, আপনি তো বউকে আদর করে ডাকেন না, বউকে যারা আদর করে ডাকে না, বউয়ের সাথে যারা ভালো আচরণ করে না, চেহারা দেখলেই কিন্তু বোঝা যায়, বলবেন হুজুর চেহারা দেখলে কেমনে বোঝা যায়, কারণ বউকে যত জ্বালাবেন তরকারির টেস্ট তত কমবে, শরীর স্বাস্থ্য তত খারাপ থাকবে। কথা বুঝতে পেরেছেন? চাবিকাঠি তো ওখানে, আপনি ভালো আচরণ করবেন না তরকারি মজা হবে না, খায়া সুখ পাবেন না, বুঝতে পেরেছেন? এই যে যিনি হাত তুলছেন চেহারাটা কেমন নাদুস নুদুস দেখেন, তার মানে ভাবিকে খুব ভালোবাসেন, আর ভাবিও কিন্তু আদর করে খাওয়া, এই জন্য চেহারাটা বলো সুন্দর মাশাল্লাহ, ঠিক কি না? দেখছেন, দেখলে কিন্তু বোঝা যায়। নিজের বউকে মহব্বত করবেন, বেশি করে ভালোবাসবেন, বউয়ের সাথে সুন্দর করে কথা বলবেন। আমার দেশে অনেক ভাইরা আছে ভাবির সাথে সুন্দর করে কথা বলে না। এই যে কলারওয়ায় কাপড়ের দোকান আছে, মার্কেটে কাপড়ের দোকান, হঠাৎ করে কিছু আপুরা এসেছে, আপু আপু আসেন 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 আসেন, খুব মানাবে, আমার কাছে সুন্দর সুন্দর কাপড় আছে, একদম লেটেস্ট কিছু কাপড় আছে। এই সময় ভাবির কল গেছে, কি গো খেয়েছো, শরীর স্বাস্থ্য ভালো আছে? তুমি সুন্দর টাইম পাও না, বাহিরের আপুর সাথে কোমল ভাষায় কথা বললেন, নিজের ঘরের বউয়ের সাথে এমন করে কেন খাটাসের মতো কথা বলেন, আসে না নাই? শুধু ভাইদের দোষ দিয়ে তো লাভ নাই, কিছু ভাবিরাও এরকম আছে, ঘরে রান্না করছে, ভাই ভাবিকে বড় ভালোবাসে, ফোন দিয়েছে খোঁজখবর নেওয়ার জন্য, কইব কি করো, তুমি খাইছো, শরীর স্বাস্থ্য ঠিক আছে? হ্যাঁ, ঘরের দাসী বানায় রাখছো, আবার ফোনও দিচ্ছ, সবসময় ফোন দাও কেন, কাজ করতেছি জানো, ঝাড়ি মারে। কিছুক্ষণ পর পাশের বাড়ির এক ভাই আসছে, কই আব্দুল করিম ভাই বাড়িতে আছেন নাকি? এখন ভাইয়ের আওয়াজ নাই, ভাবির আওয়াজ শোনা গেছে। ভাবি বলতেছে, না তোমার ভাই বাড়িতে নাই। ও ভাবি নাকি, ভাবি কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ, কি খবর তোমার, তোমার বাবার অবস্থা? ভাইয়ের এখন কিন্তু কোমল ভাষা আছে না নাই? অথচ আল্লাহ তালা বলেছেন খবরদার নারীরা পর পুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কোমল ভঙ্গিতে কথা বলো না, আদেশ টাকা। তাহলে ভাই ভাবির সম্পর্ক হওয়া উচিত, একজন আরেকজনকে আদর করে কথা বলবে, ঠিক কিনা? আমার নবী কেমন স্বামী ছিলেন শুনেন, নবীজি তার বিবিদেরকে কাজে সহযোগিতা করতেন, আপনি তো কোনোদিন কাজেও সহযোগিতা করেন না, মাঝে মাঝে ঘরের কাজে সহযোগিতা করবেন, দেখবেন দাম্পত্য জীবনে বরকত বাড়িয়ে দিবেন কে। এটা কিছু টিপস নিয়ে যান, খাবার দাবারের পরে ডাইনিং টেবিল থেকে একটু এই জিনিসপত্রগুলো আপনি নেওয়ার জন্য একটু ধরেন, বাংলাদেশের মেয়েরা এত ভালো, আপনি ধরে দেখবেন আপনাকে বলবে হায় হায় এটা তুমি কি করছো, রাখো আমি নিব। এই যে আপনি ধরলেন না, দেখবেন আপনার প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দিবে। এগুলো নবীজির সুন্নাহ। রোমান্স আপনি কোন জায়গা থেকে শিখবেন? নবীজির পারিবারিক জীবন আপনি স্টাডি করবেন, সেখান থেকে আপনি হাজব্যান্ড ওয়াইফের জীবন কেমনে গঠন করবেন সেটা শিখবেন। মাঝে মাঝে ভাবির সঙ্গে এক প্লেটে বসে ভাত খাবেন, এক প্লেটে আর খাবে কি, এমন না দান খাইছে কিনা ওইটাও জিজ্ঞেস করে না। আর আমার নবী কেমন ছিলেন দেখেন, আমার নবী তার বিবিদেরকে নিয়ে খেতে বসতেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার নবী আমার সঙ্গে এমন আচরণ করতেন, আমি গোশতের টুকরা বা হাড্ডির টুকরা নিয়ে যখন আমি চিবাতাম, আমার নবী আমার হাত থেকে ওটা কেড়ে নিয়ে যেখানে আমি ঠুট লাগিয়ে খেতাম ওই জায়গায় ঠুট লাগিয়ে আমার নবী খাওয়া শুরু করতে, এক প্লেটে বসে ভাবির সাথে ভাত খান, খাওয়ায় দেন, দুজনের মধ্যে মহব্বত বাড়িয়ে দিবেন কে। অবিবাহিতরা শুধু আমার দিকে তাকায় আছে, আহারে হুজুর যে কথা বলতেছে কোনদিন যে পাবো,
তোমরাও পাবে ইনশা তোমরা তো সৌভাগ্যবান আগে থেকেই জেনে ফেলতেছো তাই না এখন থিওরি জানা হচ্ছে প্র্যাকটিক্যালি সব এগুলো অ্যাপ্লাই করবা ইনশা এক গ্লাসে পানি পান করেন কারণ এটা আমার নবীর সুন্নাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতাম আমার নবী গ্লাসের ওই জায়গায় ঠুট লাগিয়ে তিনিও পানি পান করতেন ভবিষ্যতে এক কাপে কফি আর চা শেয়ার করেন আপনি বলেন তুমিও চুমুক মারো আমিও চুমুক মারি মহব্বত বাড়াবেন কি যেমন কি হাসতেছে এগুলো হাসার জিনিস মিয়া এগুলো কি বানায় বলতেছি আমি ভাবিকে গিফট দিবেন মাঝে মাঝে গিফট করবেন অসুস্থ হলে মাঝে মাঝে সেবা করবেন কারণ আপনার একটু মাথা ব্যথা করলেই মাথাটা টিপে দেয় দেখেন নবীজির মেয়ের জামাই নাম হচ্ছে ওসমান বিন আফফান দিননুরাইন যাকে দেখলে ফেরেশতারাও লজ্জা করত নবীজি তার দুই মেয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে যান নাই নবীজি বললেন কি ব্যাপার ওসমান বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে না কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন আমার স্ত্রী অত্যন্ত অসুস্থ ছিলেন আমি তার সেবা করেছি নবীজি বললেন তুমি তোমার স্ত্রীর সেবা করার কারণে তুমি যে বদরের যুদ্ধে না গিয়ে তোমার স্ত্রীর সেবা করেছো অসুস্থ থাকার কারণে স্ত্রীর প্রতি এমন মহব্বত থাকার কারণে ভালোবাসার কারণে বদরে অংশগ্রহণ করে আমার সাহাবীরা যে সওয়াব পেয়েছে তোমাকেও আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবে নিজের বউয়ের সাথে এমন ভালো আচরণ করে ওয়াশিরুহুন্না বিল মারুফ আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে সদয় আচরণ মহব্বতের আচরণ ভালোবাসার আচরণ করো আর আমার বোনদেরকে বলতে চাই স্বামীর খেদমত করেন নবীজি বলেছেন মানুষ মানুষকে সাজদা দেওয়া তো জায়েজ নেই হারাম যদি মানুষ মানুষকে সাজদা দেওয়া জায়েজ হতো তাহলে নারীদেরকে আমি অর্ডার দিতাম তারা যেন প্রত্যেক দিন তাদের স্বামীর পায়ে সাজদা দেয় সুবহানাল্লাহ তার মানে একজন নারীর জন্য তার স্বামী কত গুরুত্বপূর্ণ এই হাদিস থেকে বোঝা যাচ্ছে নবীজি বলেছেন ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়াসামাত শাহরাহা ওয়াহফিজাত ফরজাহা ওয়াআতাআত যাওজাহা নবীজি বলেছেন কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কোন নারী যদি রমজান মাসে রোজা রাখে তার সতীত্বের হেফাজত করে আর স্বামীর যদি আনুগত্য করে আল্লাহ তাআলা ওই মহিলা ওই নারীকে ডেকে বলবেন কিয়ামতের দিন ডেকে বলবেন জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে মন চায় সেই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতে শামিল হয়ে যা তাহলে আমরা সবাই আদর্শবান স্বামী আর আমার বোনেরা আদর্শবান স্ত্রী আমরা হতে পারবো তো ইনশাআল্লাহ এটা ছিল আমার নবীর চারিত্রিক গুণাবলী আমার নবী ছিলেন আদর্শবান বাবা আমি আগেই বলেছি সব চারিত্রিক গুণাবলী বলা যাবে না যেগুলো আমাদের বেশি কাজে লাগবে ওগুলো আজকে বলবো ইনশা আমার নবী ছিলেন আদর্শবান বাবা আমাদের অনেকের ছেলে মেয়ে আছে না নাই কাদের কাদের ছেলে মেয়ে আছে একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ হাত নামান এই যে ছেলে মেয়ে আছে অনেকে ছেলে মেয়ের কোনো খোঁজ খবর রাখে না কোথায় যায় কি করে কোনো খোঁজ খবর রাখে না আমার নবীর শত ব্যস্ততার ভেতরেও তার ছেলে মেয়ের খোঁজ খবর রাখতেন দেখি তো নবীর জীবনী আপনারা কেমন জানেন সবাই বলেন তো নবীজির মোট সন্তান ছিল কয়টা হ্যাঁ আটটা নবীজির সন্তান ছিল কয়টা এখন যদি উনি কয়েকজন নায়ক নায়িকার নাম বলেন একেবারে ফাটাই ফেললে আর নবীজির সন্তান ছিল কয়টা জানে না নবীজির সন্তান ছিল মোট দেখে বলেন সাতটা তিন ছেলে আর চার মেয়ে তিন ছেলে কাসেম আব্দুল্লাহ ইব্রাহিম চার মেয়ে উম্মে কুলসুম রুকাইয়া জাইনাব ফাতিমা নবীজির কোন ছেলে দুনিয়াতে বাঁচে নাই সবাই দুনিয়া থেকে চলে গিয়েছে আর নবীজির সব মেয়েরা জীবিত ছিল নবীজি তার মেয়েদেরকে কত মহব্বত করতেন আমার নবী যখন ঘর থেকে বের হতেন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সবার শেষে দেখা করে বের হতেন আর ঘরে ফিরে আসলে তার মেয়ের সঙ্গে সবার আগে দেখা করতেন সুবহানাল্লাহ আপনি কি করেন আপনি ঢাকায় গিয়েছেন আপনার দুই ছেলে এক মেয়ে আপনি ঢাকা থেকে অনেক গিফট আনেন আনার পরে আগে ছেলেকে ডেকে দেন মেয়েকে দেন না এই যে বৈষম্য এই বৈষম্য ইসলাম করে নাই এই বৈষম্য আপনারা করেছেন অনেকে আছে মেয়েদেরকে আদর করে না ছেলে আছে মেয়ে আছে মেয়েদেরকে একটু কম ভালোবাসে কম মহব্বত করে মনে করে মেয়ে তো আমাকে কামাই করে খাওয়াবে না এরকম আছে না নাই কিন্তু মেয়ে সন্তান আল্লাহর কত বড় রহমত শুনেন
নবীজি বলেছেন যখন কোন ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয় সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল হয় এরপর ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে এই কন্যা সন্তানকে যেই মা বাপ আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করবে এরপরে সৎপাত্রস্থ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত দান করবে আমি কোন ছেলের ব্যাপারে এমন হাদিস পাইনি কোন ছেলের ব্যাপারে এমন হাদিস পাই নাই মেয়ে সন্তান যারা পেয়েছেন আপনারা আল্লাহর কাছ থেকে স্পেশাল রহমতের অধিকারী কেন রহমতের অধিকারী বললাম ছেলেদের ব্যাপারে এমন কোন হাদিস নবীজি বলেন নাই নবীজি সাহাবীদেরকে একবার বললেন তোমাদের মধ্যে যাদের তিনটা মেয়ে আছে ওই তিনটা মেয়েকে যারা ভালোবাসবে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করে সৎপাত্রস্থ করবে এই দুটো আঙ্গুলকে নবীজি একসাথে মিলিয়ে বললেন কিয়ামতের দিন ওই বাবা মা আমার সঙ্গে এভাবে একসাথে জান্নাতে থাকবে কোন ছেলের ব্যাপারে আমি এমন হাদিস পাইনি তারপরেও মেয়েদের ব্যাপারে এত বৈষম্য এমনকি অনেক জালেম বাপ আছে মেয়েকে সম্পদের ভাগ দেয় না সম্পদ আছে 20 শতক ছেলে 4টা মেয়ে 2টা 4 আর 2 কত হইল এখন দেখেন 20 শতক জায়গা ভাগ করেছে 4 ছেলের মধ্যে 4 5 20 আর মেয়েদেরকে কিছু দিল না বিয়ের সময় বলল মা গো বেশি কিছু দিতে পারি নাই আব্বু তোমাকে দোয়া দিলাম আমার বোনরা তো পর্দার আড়াল থেকে শুনছেন আমার বোনরা এরকম যদি বাবারা আপনাদেরকে বলে আপনি বলবেন আব্বু দোয়া দেওয়া লাগবে না জিনিসটা দিয়া দেন জিনিস দেন কারণ এটা আপনার হক ভালো করে শুনেন আপনি যত বড় আলেম হন না কেন যত বড় রেক্কার আল্লাহওয়ালা মানুষই হন না কেন ইসলাম যে উত্তরাধিকার আইন দিয়েছেন মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয় ইলমুল মাওয়ারিস পড়ানো হয় আপনি কিভাবে ল অফ ইনহেরিটেন্স যারা আইনজীবী আইন নিয়ে ল নিয়ে পড়াশোনা করেছেন আপনাদেরকে আপনাদেরকে এলএলবিতে ল অফ ইনহেরিটেন্স পড়ানো হয়েছে উত্তরাধিকার আইন ইসলামে উত্তরাধিকার আইন দেওয়া হয়েছে এই উত্তরাধিকার আইনের ভিত্তিতে যদি মেয়েকে সম্পদ না দেন এইভাবে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান কত বড় আলেম আর কত বড় আল্লাহওয়ালা এটা দেখবেন না আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন রাজা আলেম হয়ে আমার সামনে দাঁড়াবে কি হয়ে দাঁড়াবে আর যদি বলেন কি হয়ে দাঁড়াবে আদর্শবান বাবা হন ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করুন আর আপনার ছেলে মেয়ে কি করছে কোথায় যাচ্ছে খোঁজ খবর রাখুন আপনাদের অবস্থা এমন আপনারা চলাফেরা করেন আমেরিকান স্টাইলে এরপরে ক্ষতিগ্রস্ত হলে বিচার চান সৌদি স্টাইলে আপনার মেয়ে ছেলে কোথায় যায় জানেন না দিহান আনুষ্কার মা বাপ জানতো না কোথায় কখন কি করে এরা এরপরে যখন মেয়ে আনুষ্কা ধর্ষিতা হয়ে মারা গেল এরপরে বিচার চাওয়ার বেলায় সৌদি স্টাইলেই বিচারটা যাচ্ছে মৃত্যুদণ্ড যাচ্ছে চলাফেরা করেন আপনি আমেরিকান স্টাইলে আর বিচার চান সৌদি স্টাইলে আপনি চলাফেরাও করেন সৌদি স্টাইলে ছেলে মেয়ের খোঁজ খবর রাখেন আদর্শবান পিতা আদর্শবান মাতা হওয়া লাগবে পারবো তো ইনশাল্লাহ এরপরে আসেন নাম্বার 8 নবীজির 8 নম্বর চারিত্রিক গুণাবলী নবীজি একজন আদর্শবান দাদা ছিলেন আদর্শবান নানা ছিলেন এখানে অনেকে দাদা নানা আছেন না আমার নবীর কলিজার টুকরা দুই নাতি হাসান আর হুসাইন এই দুইজনকে নবীজি বড় মহব্বত করতেন নবীজি এত বেশি ভালোবাসতেন নবীজি দুইজনকে দুই কাঁধের মধ্যে নিয়ে বের হলেন একজনকে ডান কাঁধে আরেকজনকে বাম কাঁধে একবার হাসানকে চুমু দেন আরেকবার হুসাইনকে চুমু দেন এক সাহাবি বললেন ও আল্লাহর নবী আপনি এই দুইজনকে মনে হয় খুব বেশি ভালোবাসেন নবীজি বললেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যে এই দুজনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসতো আর যে এই দুইজনকে আঘাত করলো সে আমি নবীর কলিজায় আঘাত করলো আল্লাহু আকবার নবীজি তার নাতিদেরকে নিয়ে মসজিদে যেতেন আপনারা বাচ্চাদেরকে মসজিদে আনেন না ভালো করে শোনেন আমি একবার এক মসজিদে ঢুকলাম অজু করার পরে মসজিদে ঢুকে টিস্যু দিয়ে মুখ মুছতেছি হঠাৎ করে আওয়াজ শোনা ভাই আমি ভাবলাম কি রে মসজিদের ভিতরে কুকুর ঢুকলো নাকি এখন দেখি এক মুরব্বি কিছু ছেলে পেলে বাচ্চাদেরকে বলছে আমি গিয়ে বললাম মুরব্বি বাচ্চাদেরকে ধমকান কেন কয় হুজুর মসজিদে এসে ডিস্টার্ব করে এখন বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেবো এটা কি নবীর সুন্নত নাকি আমার নবী তার ছোট্ট ছোট্ট দুই নাতি হাসান হুসাইনকে নিয়ে মসজিদে এসেছেন
আপনার এই বাচ্চাগুলো না হয় একটু চিল্লা চিল্লি করে, আর নবীজির নাতিরা কেমন দুষ্টুমি করেছেন শুনে নবীজির সাজদায় গিয়েছেন হুসাইন এবার নবীজির পিঠের উপরে উঠে নবীজির চুল টেনে টেনে বলে আমি এখন আমার নানার উপরে না ঘোড়ার উপরে আসি, ঘোড়ার উপরে টানে। নবীজি ধমক দেন নাই, সাজদাটা লম্বা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জুমার দিনে নবী খুতবা দিচ্ছেন, হাসান হুসাইন দৌড়াদৌড়ি করে ধমকালেন না, দুজনকে ধরে আবার মিম্বরে এসে তারপরে তিনি দুজনকে দুই হাতে ধরেই মিম্বরে খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে বের করে দিবেন না, সময় সংক্ষিপ্ত নিলে আরো বলতাম, এদেরকে আরো আসলে চকলেট দিবেন, বলবেন বাবার আরো আইসো, আসলে আরো চকলেট দিব, পারবেন তো ইনশাল্লাহ। এবার শুনেন সর্বশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার নবী রাষ্ট্রপ্রধানের আদর্শ, আমার নবী সকল নেতাদের জন্য আদর্শ, আমার নবী মদিনার রাষ্ট্র শাসন করেছেন, কেমন নেতা তিনি ছিলেন এবার শুনেন। নবীজি দড়ি দিয়া বুনালো, খাটিয়ার মধ্যে কোনো বালিশ নাই, কম্বল নাই, লেপ তুষক নাই, মাথার নিচে তিনি হাত দিয়ে শুয়ে আছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গেলেন, ওমরকে দেখে নবীজি উঠে বসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন নবীজির পিঠের মধ্যে রশিগুলোর দাগ বসে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিলেন, বললেন ওগো আল্লাহর নবী, গোটা মদিনার প্রেসিডেন্ট আপনি, রাষ্ট্রপ্রধান আপনি, আর আপনার পিঠের নিচে লেপ নাই, তুষক নাই, কম্বল নাই, বালিশ নাই, এই দৃশ্য দেখে আমি অমরের সহ্য হয় না, একটু অনুমতি দেন আপনার জন্য লেপ তুষক খাতা বালিশ কম্বলের ব্যবস্থা করে দেই। নবীজি তখন বললেন অমর দৃশ্য নাও, আমি যদি দুনিয়ার সুখ শান্তি চাইতাম উহুদ পাহাড় আমার জন্য শোনা হয়ে যা, এটা যদি বলতাম সঙ্গে সঙ্গে শোনা হয়ে যেত, আমি তো দুনিয়ায় সুখ শান্তি করার জন্য আসি নাই, বরং আমি এসেছি এই দুনিয়ার পথ ফারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো পড়লেন ঠিক, এবার শুনেন সুবহানাল্লাহ, পড়লেও কি না পড়লেও কি, এখানে আগে শুনেন আদর্শ নিতে হবে। নবীজি একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে স্বাভাবিক চলাফেরা, আর আমার দেশে সাধারণ মেম্বার চেয়ারম্যান হইতে পারলে কি গিয়ার, বাপরে বাপ, চেয়ারে উঠলে আর গিয়ার ঠিক থাকে না, আছে না নাই? অথচ ইসলামী শাসকদের শাসনের নমুনা কেমন ছিল শুনেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কি ছোটখাটো কোনো ভূখণ্ডের শাসনকর্তা ছিলেন নাকি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন? তিনি একবার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। ভাই মেয়েদিকে তাকান, পুঁথি পড়া শোনাচ্ছি আপনাকে, যারা শুনতেছে এরা বুঝতেছে হুজুর কি বলে যাচ্ছে। সারা জীবন তো পড়াশোনাও একটু করলেন না, এখন বলে দিচ্ছি দেড় ঘন্টার একটা সেকেন্ড নষ্ট করছি না, আপনি ওইদিক ওইদিক তাকায় সময় নষ্ট করছেন। আপনার সমাজে শান্তি নাই কেন? সমাজের যোগ্য লোক আপনি এখনো নির্ধারণ যোগ পাইলে মানুষের চাল তেল গম টিন রড সিমেন্ট সব একদম ভোগ দখল করে ফেটের ভেতরে ঢুকায় দেয়, এভাবেই আমানতের খেয়ানত হচ্ছে। এই আমানতের খেয়ানত হচ্ছে কেন? কারণ আমরা নবীওয়ালা আদর্শে আদর্শিত যারা তাদেরকে আমাদের মাথার তাজ বানাতে ব্যর্থ হয়েছি। যতদিন আমরা নবীওয়ালা আদর্শে আদর্শিত লোকদেরকে মাথার তাজ বানাবো না, ততদিন পর্যন্ত আমাদের উপরে জাতির উপরে দুঃখ দুর্দশার বোঝা নেমে আসতেই থাকবে। ঠিক বলে চলে গেলেই চলবে না, নিজেদেরকে গরু ছাগলের মতো বিক্রি করে দিলে চলবে না। আমার দেশে নির্বাচন যখন আসে মানুষের দাম গরু ছাগলের চেয়ে কমে যায়, এটা ছাগলের দাম তো 5,000 টাকা, এর চেয়ে কম পাওয়া যায় না। আমার দেশে নির্বাচন যখন আসে তখন 500 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়। আমার বাড়ি সিলেটে ওই দিন আমি শুনলাম আমার এলাকায় এক চেয়ারম্যান 4 কোটি টাকা খরচ করেছে চেয়ারম্যান মঞ্চ, 5 বছরের ফুল বেতন মিলালেও 1 লক্ষ হবে না। 4 কোটি খরচ করেছে কেন? 4 কোটি খরচ করেছে এই জন্য দেশের সম্পদ জনগণের সম্পদকে আত্মসাৎ করার জন্য। নবাবী আদর্শে আদর্শিত হতে হবে, নবাবী আদর্শে আদর্শিত হওয়া লাগবে, সেই আদর্শে আদর্শিত লোকদের হাতেই সমাজের রাষ্ট্র এগুলোর দায়িত্ব ন্যস্ত করলে শান্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে আমার দেশে আল্লাহ বলা অনেক নেতা আছে না নাই, কোরআন ভালোবাসে ইসলাম ভালোবাসে এমন মানুষও আছে,
দেখা যায় নামাজ পড়ে জনগণের সঙ্গে প্রতারণা করে না, হক নষ্ট করে না, জনগণকে ভালোবাসে এরকমও আছে না নাই? দুই প্রকারই আছে, যারা খারাপ তারা তো খারাপ, যারা ভালো তারা তো। আমরা নববী আদর্শে উজ্জীবিত হব ইনশা। সময় শেষ, দশ নম্বর পয়েন্টে চলে আসছি। আমার নবীর দশ নম্বর চারিত্রিক গুণাবলী হল তার জীবন, তার সামগ্রিক জীবনের, তার সামগ্রিক জীবন দর্শন, তার সামগ্রিক জীবন পরিচালনার সংবিধানের নাম ছিল, তার সামগ্রিক জীবন পরিচালনার সংবিধানের নাম ছিল ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এক কথায় গোটা জীবন পরিচালনার সংবিধান হিসাবে যেই কিতাবকে গ্রহণ করতে হবে। সবাই জোরে বলেন তো সেই কিতাবটার নাম কি? কয়টা পয়েন্ট বললাম? আজান হয়ে যাবে, আমি আর রিপিট করছি না। যে দশটা চরিত্র যারা মন দিয়ে আজকে শুনছেন, একদম প্রথম থেকে যারা খুব মনোযোগী হয়ে শুনেছেন, আপনারা বুঝতে পেরেছেন এমন দশটা পয়েন্ট আজকে বলেছি। এগুলো যদি আমরা এই গুণগুলো অর্জন করি, ব্যক্তি পরিবার সমাজ জীবনে শান্তি আর রহমতের বাড়ি ধারা বর্ষিত হবে ইনশা।